গল্পের বাক্সভায় রোমানানুপুর এই চ্যানেলে সবাইকে স্বাগত সাথে আছি আমি রোমানানুপুর আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সমরেশ মজুমদারের লেখা অর্জুন সমগ্র থেকে একটি গোয়েন্দা উপন্যাস কার্ভালোর বাক্স আজ শোনাচ্ছি উপন্যাসটির তৃতীয় অর্থাৎ শেষ খণ্ড। সমস্ত দুপুর অদ্ভুত এক উত্তেজনার মধ্যে কাটল অর্জুনের শেষ পর্যন্ত আড়াইটি নাগাদ সে যগুদার বাড়িতে গেল যোগদা এখন শিলিগুড়ির স্টেট ব্যাংকে বদলি হয়ে গিয়েছেন বদি তাকে দেখে খুব খুশি অর্জুন ভিসিয়ারে স্পিলবার্গের ইটি ছবিটা দেখতে চাইলে তিনি তৎক্ষণাৎ সেটাকে চালু করে দিলেন অর্জুন অনেকবার দেখা ছবিটাকে আরেকবার খুটিয়ে খুটিয়ে দেখল কিন্তু তার মনে হলো স্পিলবার্গ যেভাবে দেখিয়েছেন অন্য গ্রহের মানুষেরা এমন হয় না বৌদিকে ফিসিয়ার বন্ধ করতে বলে সে বেরিয়ে এসে বাইকে স্টার্ট দিল এখন বিকেল কদমতলার মোড় জমজমাট অর্জুন কালীবাড়ির রাস্তাটা ধরল সে ক্রমশ সন্দেহ হচ্ছিল ওই যন্ত্রটির সঙ্গে মহাকাশের অন্য গ্রহের জীবদের একটা সম্পর্ক আছে এছাড়া অন্য কোনো ব্যাখ্যা হতে পারে না ব্যাপারটা নিয়ে যত সে ভাবছিল তত এক ধরনের রোমাঞ্চে সে আপ্লুত হচ্ছিল থানায় পৌঁছে সে অবাক এরই মধ্যে মহাদেব সেন এবং রামচন্দ্র রায় অবনীবাবুর সামনে বসে আছেন মহাদেব সেনের ছেলে সুব্রত সেনও সঙ্গে আছেন মহাদেব সেন তাকে দেখে বললেন যাক ঠিক সময়েই এসেছো অর্জুন হেসে আরেকটা চেয়ারে বসল অবনীবাবু বললেন ডিআইজি হেডকোয়ার্টার্স একটু আগে টেলিফোন করেছিলেন এসপি সাহেবকে বলেছেন আমাকে কিছু দিনের জন্য বিশ্রাম নিতে কেন অর্জুন অবাক ওর ধারণা ওভার স্ট্রেন করে আমার মাথা সুস্থ নেই আমি ওই যন্ত্রটার ব্যাপারটা রিপোর্ট করেছিলাম আশ্চর্য হ্যাঁ আপনাদের জন্যই আমার এই দশা যাক আজকের প্ল্যান কি আমরা যন্ত্রটার কাজকর্ম ভালোভাবে দেখতে চাই কিভাবে এই সময় মহাদেব সেন কথা বললেন আমি একটা উপায় ভেবেছি সুব্রত জিনিসটা বের করো মহাদেব মহাদেববাবুর ছেলে একটা ব্যাগ খুলে দুটো হেডফোন জাতীয় জিনিস বের করে তার বাবার হাতে দিলেন মহাদেব সেন বললেন এটা কানে পড়লে রকম বাইরের শব্দ কানে যাবে না আমি দেখতে চাই শেষ পর্যন্ত ঘটনাটা কোন দিকে যায় রামচন্দ্র রায় বললেন সরি ওটা আমি ব্যবহার করব না কেন মহাদেব সেন একটু বিরক্ত হলেন আমি শব্দটাকে শুনতে চাই মহাদেব সেন কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু অর্জুন বাধা দিল ঠিক আছে উনি যা চাইছেন তাই হোক আপনি হেডফোনটাকে ব্যবহার করুন আজ রাত্রে আপনার স্বাভাবিক থাকা প্রয়োজন অনিচ্ছা সত্ত্বেও মহাদেববাবু প্রস্তাবটা মেনে নিলেন অবনীবাবু বললেন আমি আর একটা ব্যবস্থা করেছি সেটা এখন বলবো না সন্ধে হওয়ার আগে চা খাওয়ালেন অবনীবাবু তারপর সবাই ঘর থেকে বের হলেন শঙ্করবাবু বারান্দায় দাঁড়িয়েছিলেন অর্জুনকে দেখে ইশারায় কাছে আসতে বললেন তিনি অর্জুন এগিয়ে যেতে শঙ্করবাবু বললেন আমার বাবা চোখে দেখতেই পান না যদি মহাদেববাবু ওই যন্ত্রটির সাহায্যে দৃষ্টিশক্তি ফিরে পান তাহলে আমার বাবাও পেতে পারেন স্যারকে বলুন না আমি ওকে নিয়ে আসতে পারি উনি কোথায় আছেন আমার কোয়ার্টারসে বেশ ওকে আগে জিজ্ঞেস করুন কোনো সিগন্যালের আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা যদি পান তাহলে নিয়ে আসুন অর্জুন হেসে এগিয়ে গেল আজ বিকেলে মহাদেব সেনের দৃষ্টিশক্তি আরও ক্ষীণ হয়ে এসেছে সুব্রত সেনের হাত ধরে হাঁটছেন তিনি সকালবেলায় যে লোকটা টক ছিল এখন তাকে ছেলের হাত ধরে হাঁটতে হচ্ছে বাইরে দিন ফুরিয়ে আসছে অর্জুন জিজ্ঞাসা করল আপনি কিছু ভেবেছেন মহাদেব সেন বললেন হ্যাঁ আমি আগে থানায় এসেছি কারণ বাবুকে দিয়ে ওই ভল্টের ঘরের মেঝে জুড়ে সাদা চুন ছড়িয়ে দিয়েছি যে ওই ঘরে ঠুকবে তার পায়ের ছাপ ওখানে পড়বে আমি হেডফোন ব্যবহার করব যদি সিগন্যালের শব্দ না শুনতে পাই তাহলে আশা করি নর্মাল থাকবো ওরা নিচে নেমে ভল্টের দরজার সামনে দাঁড়ালো অবনীবাবু আগে থেকে সেখানে কয়েকটা চেয়ারের ব্যবস্থা রেখেছিলেন সেগুলোই বসে গল্পগুজব হচ্ছিল হঠাৎ রামচন্দ্র রায় সোজা হয়ে বসলেন শুনতে পাচ্ছি মহাদেব সেন কান খাড়া করলেন হ্যাঁ আমিও পাচ্ছি সুব্রত সুব্রত সেন তার হাতে হেডফোন এগিয়ে দিতে তিনি সেটা ভালো করে কানে ঠেকে মাথায় পড়ে নিলেন রামচন্দ্র রায় বললেন বিপ বিপ শব্দ হচ্ছে অবনীবাবুর নির্দেশে একজন সেপাই ভল্টের আলো নিভিয়ে দিল যন্ত্রটাকে সুটকেস থেকে বের করে ভল্টের মাঝখানে একটা টেবিলের উপর রেখে দেওয়া হয়েছিল অন্ধকার হতেই তা থেকে আলো মাঝে মাঝে বের হতে দেখা গেল মহাদেববাবু পাশে বসা অর্জুনকে বললেন তোমার ধারণা ঠিক সিগন্যাল আসে মাত্র যন্ত্রটা থেকে আলো বের হয় করিডোরে আলো আছে ভেতরে নেই আলোটা ক্রমশ জোরালো হয়ে নিপছে জ্বলছে হঠাৎ রামচন্দ্র রায় বললেন ডিনারটা করে নিতে পারলে ভালো হতো আজ সারা রাত অভুক্ত থাকতে হবে অর্জুন হাসল ভদ্রলোক নির্ঘাত খেতে খুব ভালোবাসেন নইলে এই সময় ডিনারে চিন্তা করতেন না হঠাৎ মহাদেব সেন বলে উঠলেন এ কি সর্বনাশ সবাই ওর দিকে চমকে তাকালো মহাদেব সেন বললেন আমি শব্দটাকে শুনতে পাচ্ছি আমার কান ঠেকে রাখা সত্ত্বেও পাচ্ছি মনে হচ্ছে শরীরের অন্য সব রন্ধ্রপথ দিয়ে শব্দটা ঠুকে যাচ্ছে খুবই ক্ষীণ তাই না মিস্টার রায় মহাদেব সেন হেডফোন খুলে ফেলেন মাথা থেকে রামচন্দ্র রায় মাথা নাড়লেন ঠিক ঠিক গোটা রাত সামনে পড়ে আছে না খেলে খুব দুর্বল হয়ে যাব শরীর ঠিক না থাকলে কোনো আনন্দকেই আনন্দ বলে মনে হয় না অর্জুন বলল কী খেতে চান মহাদেব সেন ধমকালেন থামো আপনি এই সময় খাওয়ার কথা চিন্তা করছেন রামচন্দ্র রায় হাসলেন একবার জলদস্যুদের পাল্লায় পড়েছিলাম ভোর হলে খুন করবে বলে গেল সবাই কান্নাকাটি করছিল আমি কিন্তু রাতের খাবারটা চেয়ে নিলাম আমার যুক্তি হলো কান্নাকাটি করে দুর্বল হওয়ার চেয়ে খেয়ে দেয় শক্তিশালী হওয়া অনেক ভালো শব্দটা বাড়ছে মহাদেব সেন একমত হলেন হ্যাঁ এখন আর বিপ বিপ নয় এক টানা বাড়ছে কিন্তু বেশ সহ্য করার মধ্যে আছে শরীরে একটা রিমঝিম ভাব এসে গেছে অর্জুন জিজ্ঞেস করলো কেউ আপনাকে সম্মোহন করছে বলে মনে হচ্ছে আমেজ লাগছে কিন্তু কারো অস্তিত্ব টের পাচ্ছি না তাই না মিস্টার রায় ঠিক ঠিক বন্ধ রামচন্দ্র রায় মাথা নাড়লেন অর্জুন লক্ষ্য করলো টেবিলে রাখা যন্ত্রটা থেকে যে দপদপ আলোর ঝলকানি বেরিয়ে আসছিল তা বদলে গেছে এখন মৃদু নীলচে আলো বের হচ্ছে আলোর রেখাটা মাঝে মাঝে দিক পরিবর্তন করছে মাত্র সে মহাদেব সেনের দৃষ্টি আকর্ষণ করল ব্যাপারটা লক্ষ্য করে মহাদেব সেন বললেন সঠিক দিক নির্ণয়ে সাহায্য করছে যন্ত্রটা কিছু একটা আসছে আর তার আসার পথটা জানিয়ে দিচ্ছেও ঘণ্টাখানেক ধরে এ ধরনের কথাবার্তা চলল মহাদেব সেন এবং রামচন্দ্র রায় সিগন্যালিং সাউন্ড শুনেই যাচ্ছেন শুধু তার পর্দা বাড়ছে ওদের কথাবার্তা এখনও স্বাভাবিক ইতিমধ্যে সুব্রত সেন তার বাবাকে সতর্ক করেছিলেন শরীর খারাপ হওয়ার আশঙ্কা জানিয়ে কিন্তু তিনি কান দেননি জরুরি কিছু কাজের খবর নিয়ে শঙ্করবাবু এসেছিলেন অবনীবাবুর কাছে অবনীবাবু নির্দেশ দিয়ে বলেছিলেন কেউ যেন তাকে বিরক্ত না করে রাত দশটা নাগাদ অর্জুনেরই মনে হতে লাগল বেশ খিদে পেয়ে গিয়েছে খেতে হলে এ চেয়ার ছেড়ে উঠতে হয় কিন্তু ওঠবার ঝুঁকি নেওয়া অসম্ভব কখন কোন মুহূর্তে কি ঘটে যাবে তা কেউ জানে না রামচন্দ্র রায় আর খাওয়ার কথা বলছেন না তাকে এখন ঠিক একটি নেশাগ্রস্ত মানুষের মতো দেখাচ্ছে শব্দটা বেড়ে গেছে অনেক মহাদেব সেন গত রাত্রে রিকশায় বসে যেভাবে কান চেপে ধরেছিলেন এখন সেই ভঙ্গিতে বসে আছেন যন্ত্র থেকে বের হওয়া আলোটা এখন অতীব উজ্জ্বল যেন টর্চের আলোর মতো সেটা বা ডান করে একটা দেওয়ালের উপর আছড়ে পড়েছে সেটা দেখে মহাদেব সেন উঠে দাঁড়ালেন গতি উত্তর দিকে শব্দটা আসছে উত্তর থেকে দক্ষিণে দূরত্ব খুবই কমে এসেছে খুবই কম আহ আস্তে আস্তে ওর কথা জড়িয়ে যাচ্ছিল অর্জুন সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো সুব্রত সেনকে ইশারা করে সে মহাদেব সেনকে ধরতে বলে প্রায় পাঁজা করেই উপরে নিয়ে এলো সামনে পুলিশ জিপের পাশেই দাঁড়িয়েছিলেন শঙ্করবাবু মহাদেব সেনের শরীর জিপে তুলে দিয়ে অর্জুন বলল আপনার ড্রাইভারকে বলুন থানা থেকে সিকিমাইল দূরে গাড়িটাকে নিয়ে যেতে ওই যন্ত্রটার প্রভাবের বাইরে এখন ওকে রাখতে চাই নইলে গতকালের অবস্থা হবে শঙ্করবাবু ব্যাপারটা বুঝে ড্রাইভারকে হুকুম করলেন সুব্রত সেন মহাদেব সেনকে ধরে বসেছিলেন জিপটা সাত তাড়াতাড়ি থানার চত্বর ছেড়ে বেরিয়ে গেল অর্জুন আবার ফিরে গেল নিচে গিয়ে দেখল রামচন্দ্রবাবুকে দুজন সেপাই ধরে রেখেছে দুপাশ থেকে অবনীবাবু বললেন উনি ওই যন্ত্রটাকে নিয়ে বাইরে বেরিয়ে যেতে চাইছেন কথা জড়িয়ে গেছে কিন্তু গায়ে শক্তি এসেছে মহাদেববাবুকে কোথায় নিয়ে গেলেন অর্জুন বলল থানার বাইরে পাঠিয়ে দিলাম গত রাত্রে উনি থানার গেটের কাছে এসে শব্দটা শুনতে পেয়েছিলেন ওই যন্ত্র থেকে কিছুটা দূরে সরে গেলে ওর উপর কোনো রিয়াকশন পড়বে না গত রাত্রির অবস্থা হওয়ার আগে উনি নর্মাল হয়ে যেতে পারবেন রামচন্দ্র রায়ের এখনও কোনো হুশ নেই তার চোখ ঠিকরে বেরিয়ে এসেছে অনেক চেষ্টা সত্ত্বেও সেপাই দুজনের সঙ্গে তিনি উঠে দাঁড়াতে পারছেন না অর্জুন যন্ত্রটির দিকে তাকালো আলো বেশ চড়া এখন দেওয়ালে ধাক্কা খেয়ে চারধার বেশ আলোকিত গত সুটকেসের ভিতর ওটা থাকায় সে আলোর ওই চেহারা ঠাউর করতে পারেনি ঘরের মেঝের দিকে তাকালো সে কোনো দাগ নেই কোনো প্রাণী বা বস্তু ওখানে গেলে ছাপ ফুটে উঠত অর্জুন ঘড়ি দেখল এখন প্রায় এগারোটা বাজে মহাদেব সেনের কথা মনে পড়ল তার গতি উত্তর দিকে শব্দটা আসছে উত্তর থেকে দক্ষিণে দূরত্ব বেশি নয় কিন্তু বেশি নয় মানে কতটা সে পিছে এসে অবনীবাবুর কানে নিচু গলায় কিছু বলল ভদ্রলোক অবাক হলেন কিন্তু একবার দেখাই যাক না বেশ অবনুবাবু নিজেই তালা খুললেন সাদা মেঝেতে তার জুতোর ছাপ পড়ল র্যাক থেকে থার্মোকল বের করে যন্ত্রটাকে ঢুকিয়ে দিতেই আলো ঠেকে গেল এবার যেমন ছিল তেমনই সুটকেসে সব জিনিস ভরে ওটাকে টেবিলে রেখে তিনি বেরিয়ে এসে সিপাইদের বললেন মিস্টার রায়কে ছেড়ে দাও সিপাইরা আদেশ করা মাত্র রামচন্দ্রবাবু তড়াক করে লাফিয়ে উঠলেন একরকম ছুটে তিনি টেবিলের কাছে পৌঁছে সুটকেসটাকে তুলে ধরলেন তার মুখের অভিব্যক্তি একদম অন্যরকম এখন নিজের জিনিস নিজেই নিয়ে যাচ্ছেন কারো অনুমতি নেওয়ার দরকার নেই এমন ভঙ্গিতে সুটকেসটাকে তুলে তিনি সোজা হেঁটে বেরিয়ে গেলেন বোঝাই যাচ্ছিল এখন তিনি কাউকে চিনতে পারছেন না অর্জুন এবং অবনীবাবুকে অনুসরণ করে উপরে উঠে আসতে দেখা গেল শঙ্করবাবু রামচন্দ্র রায়কে জিজ্ঞেস করছেন এ কী সুটকেস নিয়ে কোথায় যাচ্ছেন রামচন্দ্র রায় জবাব দেওয়ার প্রয়োজন বোধ করলেন না হনহনিয়ে গেটের দিকে হাঁটতে লাগলেন শঙ্করবাবুকে ইশারায় শান্ত হতে বলে অবনীবাবু বললেন আমরা ঘুরে আসছি জলপাইগুড়ির রাস্তা এখন শুনশান দোকানপাট বন্ধ রাস্তায় কোনো রিকশা নেই রামচন্দ্র রায় সুটকেস নিয়ে সোজা দিনবাজারের দিকে হেঁটে যাচ্ছেন তার হাত পনেরো দূরে অর্জুনরা অবনীবাবু জিজ্ঞেস করলেন কোথায় যাচ্ছেন বলে মনে হয় আপনার উনি রোজ রাত্রে বের হতেন ভোরের আগে ফিরে আসতেন সুটকেস নিয়ে এ গল্প নিজেই করেছেন কোথায় যেতেন কি করতেন সেটা পরে খেয়াল করতে পারতেন না অর্জুন হাঁটতে হাঁটতে বলল করলা পার হয়ে রায়কতপাড়ার দিকে যাচ্ছেন হ্যাঁ এদিকে ওর বাড়ি বাড়িতে যাচ্ছেন নাকি মনে হয় না এটা উত্তর দিক না হ্যাঁ থানার উত্তর দিক অর্জুন বেশ উত্তেজিত হলো মহাদেব সেন যদি ভুল না করে থাকেন যদি ওই সময় ওর মস্তিষ্ক ঠিক কাজ করে থাকে তাহলে এতক্ষণে একটা সূত্র পাওয়া যাচ্ছে গতি উত্তর দিকে দূরত্ব বেশি নয় রামচন্দ্র রায় উত্তর দিকে যাচ্ছেন রাজবাড়ি ছাড়িয়ে নিজের বাড়ির সামনে পৌঁছে থমকে দাঁড়ালেন রামচন্দ্র রায় দেখে মনে হলো তিনি কিছু ভাবছেন অবনীবাবু জিজ্ঞেস করলেন এটাই ওর বাড়ি অর্জুন জবাব দিল হ্যাঁ কিন্তু বাড়িতে আলো জ্বলছে কেন আর কেউ থাকেন না না হয়তো ভদ্রলোক কাল রাত থেকে আর আলো নেভাননি উনি আবার হাঁটা শুরু করেছেন এই বয়সে এত শক্তি ভাবা যায় না অবনীবাবু আবার অনুসরণ আরম্ভ করলেন অর্জুনের ইচ্ছে ছিল রামচন্দ্র রায়ের বাড়িটাকে একবার দেখে যাওয়া কিন্তু সেটা সম্ভব হলো না জলপাইগুড়ি বাইপাসের রাস্তায় এসে বোঝা যাচ্ছিল রামচন্দ্র রায় আর চলতে পারছেন না এখানে রাস্তায় আলো নেই তারাদের শরীর থেকে নেমে আসা আলোয় এখন চোখ অভ্যস্ত হয়েছে রামচন্দ্র রায় টলছেন হঠাৎ ধূপ করে বসে পড়লেন এক পাশে বসার সময়েও সুটকেসটার দখল ছাড়েননি অন্তত চার পাঁচ কিলোমিটার পর তিনি হেঁটেছেন ভারী সুটকেস নিয়ে এই বয়সে এটাই অস্বাভাবিক একটু অপেক্ষা করে অবনীবাবু বললেন চলুন দেখা যাক ওরা পাশে এসে দাঁড়াতেও ভদ্রলোকের সম্বিত ফিরল না অর্জুন সুটকেসটা বেশ সন্তর্পণে ওর হাত থেকে সরিয়ে নিয়ে ডালা খুলল থার্মোকলের আড়াল থেকে যন্ত্রটা বের করতে চারধার আলোকিত হয়ে গেল যন্ত্রের গহ্বর থেকে বেরিয়ে আসা সেই আলো এখন উত্তরমুখী অবনীবাবু রামচন্দ্র রায়ের নারী পরীক্ষা করলেন খুব চঞ্চল কিন্তু ভয়ের কিছু নেই বলে মনে হচ্ছে ভদ্রলোককে ফিরিয়ে নেওয়া দরকার অর্জুন বলল উনি এখন ক্লান্ত এবং আচ্ছন্ন আসুন ওকে ধরে এই গাছটার নিচে শুয়ে দেই যদি এটাকে ঘুম বলে তাহলে কিছুক্ষণ ঘুমিয়ে থাকুক ফেরার সময় নিয়ে যাব ফেরার সময় মানে আপনি কোথায় যাবেন মহাদেব সেন বলেছেন গতি উত্তরে দূরত্ব বেশি নয় এই আলোটাও দেখুন উত্তর দিকেই নির্দেশ করছে যন্ত্রটাকে অন্য মুখে ঘুরিয়ে দিলেই আলোটা উত্তর দিকে যাওয়ার চেষ্টা করছে মনে হয় রামচন্দ্র রায় ঘোরের মধ্যে প্রতি রাত্রে এই উত্তর দিকে যেতে চেষ্টা করতেন শরীরের ক্ষমতা ফুরিয়ে যেতে আর পারতেন না ভোর হলে এই যন্ত্র অকেজো হয়ে যাওয়ায় সম্পীত ফিরে পেয়ে আবার বাড়ির দিকে হাঁটতেন সুটকেসটাকে নেব না যন্ত্রটাকে হাতে নিয়ে উত্তর দিকে না হয় কিছুটা হাঁটা যাক অর্জুন এখন বেশ সিরিয়াস অবনীবাবু রাজি হলেন রামচন্দ্র রায়কে ওরা রাস্তার পাশে একটা গাছের নিচে শুয়ে দিলেন যন্ত্রটি নিয়ে আবার হাঁটা শুরু করলে দেখা গেল দূরে একটা গাড়ি আসছে যন্ত্রটির আলো টর্চের আলোর মতো ওদের পথ দেখাচ্ছিল গাড়িটা কাছে আসতেই অবনীবাবু হাত তুললেন কিন্তু ড্রাইভার ঝড়ে পেগে বেরিয়ে গেল অর্জুন বলল এরকম ফাঁকা জায়গায় এত রাত্রে আপনাকে ডাকাত বলে মনে করা অস্বাভাবিক নয় যা বলেছেন এখন মনে হচ্ছে জিপটাকে নিয়ে এলে হতো জিপে চেপে রামচন্দ্রবাবুর পেছনে হাঁটাটা স্বাভাবিক ছিল না এখন মশাই আমারই পায়ে ব্যথা শুরু হয়েছে আমরা কোন দিকে যাচ্ছি ডান দিকে তিস্তা ব্রিজ বা দিকে জলপাইগুড়ি রোড স্টেশন আলো যাচ্ছে এ দুটোর মাঝামাঝি সোজা এই এখন আমাদের গাইড একটু বাদেই রাস্তা শেষ পথ এখন ডান এবং বা দিকে চলে গিয়েছে সোজা যেতে হলে মাঠে নামতে হবে অর্জুন ইতস্তত করছিল এই মাঠ হাঁটার পক্ষে নিরাপদ নয় মাটি নরম কোনো আল চোখে পড়ছে না কিন্তু হঠাৎ অবনীবাবু উৎসাহী হলেন চলুন এত দূর যখন এসেছি তখন তিস্তা পর্যন্ত যাওয়া যাক অর্জুন দেখল আলোটা এতক্ষণ একটানা বেড়েছিল এখন একটু কমছে বাড়ছে অবনীবাবু সেটা দেখলেন বললেন চলুন না তিস্তা তো পার হতে পারবো না ওই অবধি গিয়ে না হয় ফিরে আসা যাবে অতই বড় মাঠে নামলো আলোয় পা ফেলছে সাবধানে জুতো বসে যাচ্ছে অর্জুন জিজ্ঞেস করল আপনি স্পিলবার্গের ইটি দেখেছেন না পুলিশের চাকরি করে সময় হয় না আপনার কথা মানতে পারছি না কেন আমি অনেক পুলিশ অফিসারের কথা শুনেছি যারা প্রচুর বই পড়েন ভালো ছবি দেখেন একজন অধ্যাপকের সঙ্গে চট করে তাদের তফাত বোঝা যাবে না তারা নিশ্চয়ই অনেক উপরতলার অফিসার থানা চালাতে হয় না নিজের জুতোর অবস্থা দেখে মনে হচ্ছিল ও দুটো খুলে ফেলতে পারলে ভালো হতো মাঝ মাঠ পেরিয়ে একটা উঁচু বাড়ির ঢিবিতে উঠতে হলো এবং সেখানে উঠেই ওরা দূরের তিস্তা দেখতে পেল আলোটা এখন দপদপ করছে জায়গাটা বেশ গরম অবনীবাবু চাপা গলায় বললেন হঠাৎ যেন চার ধার ঘুমট হয়ে গেল অর্জুনের মনে হলো এখনই কিছু ঘটতে যাচ্ছে ওরা ঢিবি থেকে নেমে নদীর দিকে এগিয়ে চলল তিস্তায় এখন জল নেই একটি মোটা ধারা মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে ওরা বালির চরের পাশে এসে দাঁড়াতে মনে হলো দূরে নদীর চরে বালির উপর যেন কিছু নড়ে বেড়াচ্ছে অবনীবাবু জিজ্ঞেস করলেন দেখতে পেয়েছেন হুম জিনিসটা কি বলুন তো শিয়াল ছাড়া তো এখানে কোনো প্রাণী নেই অবনীবাবু বেশ হতাশ গলায় বললেন বেরোবার সময় তারাহুড়ায় রিভলভার নিয়ে আসার কথা খেয়াল করিনি অর্জুন এক দৃষ্টিতে তাকিয়েছিল অন্ধকার তিস্তার চরে যে ঘুরে বেড়াচ্ছে তাকে এত দূর থেকে ঠাওয়ার করা যাচ্ছে না যন্ত্রটির আলো এমন ইস্তিমিত হয়ে এসেছে যে দুহাত দূরেও সেটা পৌঁছচ্ছে না অবনীবাবু জিজ্ঞেস করলেন এগোবেন না এখন কটা বাজে দুটো এখনও ঘন্টা দুয়েক সময় আছে মানে ভোর না হওয়া পর্যন্ত এই যন্ত্রটি সক্রিয় থাকে তা থাকে কিন্তু তার সঙ্গে এগিয়ে ব্যাপারটা দেখার কি সম্পর্ক অবনীবাবু প্রশ্নটি করা মাত্র তিস্তার চরে আলো জ্বলে উঠল অদ্ভুত নীল আলো সঙ্গে সঙ্গে যন্ত্রটির আলো জোরালো হলো নীল আলোটি চট ছেড়ে ধীরে ধীরে অর্জুনদের দিকে এগিয়ে আসতে লাগল অবনীবাবু উত্তেজিত হলেন আরে ভাই ওটা এদিকে আসছে কি করবেন অর্জুন বলল কিছু করার নেই বালির উপরে শুয়ে পড়ুন কথা শেষ হওয়া মাত্রই অবনীবাবু শাসটাঙ্গে শুয়ে পড়লেন নীল আলোটা একটা বিশাল বেলুনের চেহারা নিয়ে এগিয়ে আসছিল অর্জুন যন্ত্রটিকে মাটিতে রেখে খানিকটা তফাতে উপর হয়ে শুয়ে পড়ল নীল আলোর বেলুনটা তখন মাত্র কুড়ি গজ দূরে সামনে তাকানো যাচ্ছে না সে নীল জ্যোতিতে চোখ ধাঁধিয়ে যাচ্ছে নীল আলোর বেলুনটা ধীরে ধীরে বালির উপর নামল অর্জুন দু হাত ঢেকে আঙুলের ফাঁক দিয়ে দেখার চেষ্টা করছিল তার মনে হল বেলুনের ভেতরে শিবপাঞ্জির মতো একটা কিছু বসে আছে বেলুন স্থির হলে সেটা ওই রকম ভঙ্গি করে প্রাণীটির মুখ দেখা যাচ্ছে না আলো পেছনে থাকায় কিন্তু ওর দুটো কাঞ্জে অস্বাভাবিক রকমের বড় তা বোঝা যাচ্ছে প্রাণীটি খানিকটা স্থির থেকে আবার পরপর দুবার ঝুঁকল একটু অপেক্ষা করল যেন অর্জুন বুঝতে পারছিল না এমন ক্ষেত্রে কি করা উচিত এবার প্রাণীটার হাতে কিছু একটা জ্বলে উঠল যার আলোর রেখা সোজা এগিয়ে এলো যন্ত্রটির গায়ে অর্জুন দেখল আলোটা বারংবার যন্ত্রের গায়ে লেগে পেছনে যাচ্ছে যেন প্রাণীটি মরিয়া হয়ে যন্ত্রটিকে সচল করতে চাইছে অথচ যন্ত্রটি সাড়া দিচ্ছে না প্রায় মিনিট দশেক ধরে এরকম চলার পরে প্রাণীটি আবার বেলুনের মধ্যে ফিরে গেল এবং সেই সময় অর্জুন পরিষ্কার সিগন্যালিং সাউন্ড শুনতে পেল পাশ থেকে অবনীবাবু বলে উঠলেন শুনতে পাচ্ছেন অর্জুন চাপা গলায় বলল হ্যাঁ তাহলে কি আমরাও না এটা অনুভূতিতে নয় পরিষ্কার কানে শুনছি ও বেলুনে ফিরে গিয়ে শব্দটা করছে যন্ত্রটাকে সচল করতে অর্জুন বলল কিন্তু প্রাণীটি সব চেষ্টা বিফলে গেল যন্ত্রটি আগের মতো পড়ে রইল এবার সে প্রাণীটি যেন মরিয়া হয়ে নীল আলোর বেলুন থেকে বেরিয়ে এলো অর্জুন দেখল ওটা এদিকে এগিয়ে আসছে যন্ত্রটির সামনে যখন ওটা পৌঁছে গেছে তখন স্পষ্ট দেখতে পেল প্রাণীটির শরীরে কোনো লোম নেই স্পিলবার্গের ছবির মতো বেটে খাঁটো চেহারা কান দুটো অসম্ভব বড় মুখের আদল চৌকো নাক চোখ ঠোঁট পোছা যাচ্ছে না প্রাণীটি যন্ত্রটিকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে যেন খুব হতাশ হলো তারপর সেটিকে সায়িত অর্জুনের সামনে বালিতে রেখে হাত রাখল সেই জায়গায় যেখান থেকে কিছু খুলে নেওয়া হয়েছে বলে মহাদেব সেন মন্তব্য করেছেন অর্জুন হতভম্বের মতো উঠে বসল ওর মনে হল প্রাণীটি তাকে জিজ্ঞেস করছে যন্ত্রের বাকি অংশ কোথায় গেল তার উত্তর দেওয়া দরকার সে মাথা নাড়ল নাড়তেই প্রাণীটিও মাথা নাড়ল অর্জুন দুপাশে নেড়েছিল প্রাণীটি উপর নিচে অর্থাৎ অর্জুনের কথা সে বিশ্বাস করেনি অর্জুন এবার পরিষ্কার বলল আমি কিছুই জানি না প্রাণীটি স্থির হয়ে রইল তারপর দু হাতে মুখ ঢাকল এ সময়ে অর্জুনের কানে এলো অবনীবাবু বলছেন ধরে ফেলুন মশাই জাম্প জাম্প অর্জুন কিছু বলার আগে প্রাণীটি হাত সরিয়ে প্রসারিত করতেই অবনীবাবু কোক করে একটা শব্দ তুলে স্থির হয়ে গেলেন প্রাণীটি এবার অর্জুনের মুখোমুখি হলো তার হাত একবার যন্ত্রে আর একবার নিজের বুকে ঘুরে আকাশটাকে দেখাতে লাগল কয়েকবার এমন দেখানোর পর অর্জুন বলল এই যন্ত্রটা সম্পূর্ণ হলে তুমি আকাশে যেতে পারবে প্রাণীটি স্থির হয়ে রইল খানিক তারপর আবার একই ভঙ্গি করতে লাগল অর্জুন বলল বুঝতে পেরেছি এই যন্ত্রটাকে সম্পূর্ণভাবে পাওয়া দরকার তাই তো বলার সময় ওর হাত হাতও নড়ছিল প্রাণীটি এবার যেন খুশি হল এই খুশির প্রকাশ বোঝা গেল ওর দুটো হাত পরস্পরকে আঘাত করে করতালির মতো আওয়াজ তোলাতে যন্ত্রটাকে অর্জুনের দিকে সরিয়ে দিয়ে সে তিস্তার চর হাত তুলে দেখালো অর্জুন জিজ্ঞেস করল বুঝতে পারছি তুমি গ্রহান্তরের প্রাণী কোন গ্রহ প্রাণীটি মাথা গুজে রইল তুমি পৃথিবীতে কেন এসেছিলে প্রাণীটি এরও জবাব দিল না অর্জুনের মনে হলো বাংলা ভাষাটাকে ও রপ্ত করতে পারেনি মজা করার জন্য সে বাংলা স্বরবর্ণ এবং বর্ণের সবকটা অক্ষর আবৃত্তির ভঙ্গিতে আওড়ে গেল সেই সময় প্রাণীটির কান খাড়া হয়ে উঠল অর্জুন শেষ করতেই প্রাণীটি স্বরবর্ণ এবং বর্ণগুলো পরপর উচ্চারণ করে গেল যেন অর্জুন ওগুলো টেপ রেকর্ড করেছিল এবার বাজানো হচ্ছে অর্জুন বলল এগুলো বাংলা অক্ষর এর উপরে আমাদের ভাষা দাঁড়িয়ে অনেক ধন্যবাদ ওর স্পষ্ট শুনতে পেয়ে হতভম্ব হয়ে গেল আপনি আমাদের ভাষা এর মধ্যে শিখে গেলেন খুব সহজ ভাষা আমার শুনতে ভালো লাগলো কিন্তু ওকে আপনি কি করলেন তখন আপনার ভাষা আমি জানতাম না ওর কথা থেকে মনে হয়েছিল মতলব ভালো নয় কিছুক্ষণ বাদে ঠিক হয়ে যাবেন আমি বুঝতে পেরেছি এই যন্ত্রটা কাজ করছে না ঠিকভাবে তাই তো হ্যাঁ এর সঙ্গে আরেকটা অংশ ছিল ওটা না পেলে আমি এই গ্রহের আবর্ত ছেড়ে বেরুতে পারবো না আমার হাতে বেশি সময় নেই আপনি এখানে এসেছিলেন কেন প্রাণীটি হাত নাড়ল এমনভাবে যাতে বোঝা গেল সে উত্তর দেবে না তারপর বলল আমি একটা জলের ধারের শহরে নেমেছিলাম কৌতূহল হয়েছিল ফিরে যাওয়ার সময় আকাশে উঠে আবিষ্কার করলাম ওটা আমার সঙ্গে নেই তারপর থেকে আমি খবর পাঠাতাম ওটা তা গ্রহণ করত কিন্তু আমাকে ফিরিয়ে দিত না সেই জলের ধারের শহর থেকে শেষ পর্যন্ত ওকে অনুসরণ করে এখানে আমাকেও আসতে হলো। তোমাকে খারাপ বলে মনে হচ্ছে না ওর বাকি অংশটি পেতে তুমি আমাকে সাহায্য করবে নিশ্চয়ই আমার সন্দেহ হচ্ছে কারভালো নামের একটি লোক সেটা নিয়ে অসমে গিয়েছে লোকটা না ফেরা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু আমার সময় নেই এর মধ্যে আমার সন্ধান শুরু হয়ে গেছে অসম কোথায় অনেক দূরে অবশ্য আমাদের হিসেবে আমি তোমাকে নিয়ে যেতে পারি কিন্তু কারভালোকে আমি চিনি না যে চেনে তাকে নিয়ে আসতে হবে আনো রোজ রাত্রে আমি এই যন্ত্রটাকে চালু করার চেষ্টা করতাম কিন্তু একই সঙ্গে অন্য যন্ত্র সাড়া দিত ফলে আমি কিছুই বুঝতে পারছিলাম না ওহো সেটা অন্য যন্ত্র নয় আমাদের শহরে দুজন মানুষ আপনার পাঠানো শব্দ শুনতে পেত কিন্তু আমরা পেতাম না এটা কি করে সম্ভব আমি জানি না হয়তো ওদের মস্তিষ্কের গঠন এই যন্ত্রটির মতো দুজনের দুরকম অসুখ ছিল আপনার এই যন্ত্রের সঙ্গে থেকে সে অসুখগুলো কমে গিয়েছিল কিন্তু দিন বাড়তে আবার সেগুলো ফিরে আসে স্বাভাবিক ওরা শুধু যন্ত্রটার প্রভাবে পড়েছিল ওদের এখানে নিয়ে এলে ভালো কাজ হতো তুমি ভালো লোক আমার উপকার করো কাল রাত্রে এখানে এসো ওই যন্ত্রটাকে সম্পূর্ণ করে আজ চলি অর্জুন দেখলো অদ্ভুত দর্শন প্রাণীটি সেই নীল বেলুনের মতো জিনিসটায় ফিরে গেল বেলুন ধীরে ধীরে আকাশে উঠে গেল তারপর চোখের বাইরে অর্জুন হতভম্বের মতো বসে রইল কিছুক্ষণ এমাত্র যে ঘটনা ঘটে গেল তা শুনলে যে কোনো মানুষ তাকে পাগল বলবে ভোর হয়ে আসছে সে উঠে অবরীবাবুর পাশে গিয়ে কয়েকবার ডাকলেও তিনি দিতে একটু দেরি করলেন জামার বোতাম খুলে দিয়ে অর্জুন বসিয়ে দিতে চেষ্টা করল অবনীবাবুর ঘুম ভাঙছিল না অন্ধকার নদীর চরে নামল সে পুবের আকাশ ইতিমধ্যেই লালচে ছোপ মাখছে অর্জুন দেখল তিস্তার চরে কোনো প্রাণের অস্তিত্ব নেই একটু আগে যে কিছু আবছা দেখেছিল তা যেন এখন উধাও হয়ে গিয়েছে শুনশান বালির চরে এখন হাওয়ারা উত্তাল অনেকটা হাঁটার পরে সে জলের কাছে পৌঁছল কোনো পাত্র নেই পকেট থেকে রুমাল বের করে ভালো করে ভিজিয়ে সে দ্রুত ফিরে এলো বাবুর কাছে এই সময় শেয়াল ডেকে উঠল এতক্ষণ শেয়ালগুরু কোথায় ছিল অবণীবাবুর সম্বিত ঠিকমতো ফিরতে আকাশে যেন আলোর জলসা বসে গেছে কত রং আর রঙের মিশেল এখন আর অন্ধকার নেই অর্জুন জিজ্ঞেস করল আপনি হাঁটতে পারবেন নিজের এই অবস্থার জন্য বেশ লজ্জিত অবনিবাবু বললেন হ্যাঁ তা পারবো ওকে কোনো মতে ধরে ধরে তিস্তা ব্রিজের কাছে নিয়ে আসতেই অর্জুন একটা টেম্পো পেয়ে গেল এই ভোরে টেম্পোটা ময়নাগুড়ি থেকে জলপাইগুড়ির দিকে যাচ্ছে হাত দেখাতেই সেটা দাঁড়িয়ে গেল অবনীবাবুকে ড্রাইভারের পাশে বসিয়ে অর্জুন পেছনে উঠল ড্রাইভার যে বুঝলো তার পাশে দারোগা বসেছে তখনই খুব সিরিয়াস ভঙ্গিতে চালাতে লাগলো সারারাত জেগে এ এক অদ্ভুত অভিজ্ঞতা গত রাত্রেও জাগতে হয়েছিল তখন একটা প্রায় ভূতরে ব্যাপার ছিল কিন্তু আজ সায়েন্স ফিকশন ছবি বা গল্পকে লোককে ফ্যান্টাসি বলে আজকের এই অভিজ্ঞতার কথা সবাইকে জানালে কি শুনতে হবে ওই প্রাণীটি যদিও প্রাণী বলতে এখন একটু অস্বস্তি হচ্ছে অর্জুনের মানুষকে আমরা সরাসরি প্রাণী বলে সম্বোধন করি না যখন তখন মানুষের চেয়ে উন্নত শ্রেণীকে কি প্রাণী বলা উচিত উন্নত যে তা হাড়ে হাড়ে প্রমাণ পাওয়া গিয়েছে কিন্তু ওর জন্য এক ধরনের কষ্ট হচ্ছিল বারংবার বলছিল যে ওর বেশি সময় নেই দল ছাড়া দেশ ছাড়া হয়ে পৃথিবীর আকাশে ঘুরে বেড়াচ্ছে ওই যন্ত্রটি সম্পূর্ণ না পেলে কোনো দিন ফিরতে পারবে না ও অর্জুন হাতে ধরা যন্ত্রটির দিকে তাকালো অন্ধকার চলে যাওয়া মাত্র এটি আবার নিশ্চল হয়ে গিয়েছে কোনো আলো জ্বলছে না রামচন্দ্র রায়কে যেখানে শুয়ে রেখে এসেছিল সেখানে পৌঁছে টেম্পো থামাতে বলল অর্জুন নিচে নেমে চারপাশে দেখল ভদ্রলোক কোথাও নেই এমনকি স্যুটকেসটা কেউ চোখে পড়ছে না অবনীবাবু এখন অনেকটা সুস্থ তিনিও নামলেন গেলেন কোথায় ভদ্রলোক বোধহয় ঘুম ভাঙার পর বাড়ি ফিরে গেছেন অর্জুন বলল অর্জুন বাবু হঠাৎ অবনীবাবুর গলা অন্যরকম শোনাল বলুন আপনাকে একটা অনুরোধ করতে পারি নিশ্চয়ই গত রাত্রের কথা কাউকে বলবেন না আমি যে কি করে এমন একটা স্বপ্ন দেখে শরীর খারাপ করে ফেললাম তা এখন মাথায় ঢুকছে না উপরওয়ালারা জানতে পারলে আমার সার্ভিস বুকে নোট দেবে মাথাটা এখনও ঝিমঝিম করছে আপনার মনে হচ্ছে আপনি স্বপ্ন দেখেছেন তাছাড়া আর কি নীল আলো অদ্ভুত জিপ হাত নাড়ল আর আমার জ্ঞান নেই ঠিকই কিন্তু এটাকে আপনার স্বপ্ন বলে মনে হচ্ছে কেন তার মানে আপনি কি বলতে চান এগুলো সত্যি ঘটেছে সত্যি না হলে আপনি অসুস্থ হলেন কি করে ও ওই জীবটি আমাকে আহত করেছে হ্যাঁ কেন আমার কথা বুঝতে পেরেছিল কি অনুমান করেছিল আপনার গলার স্বরে ও অনুমান করেছিল আপনি আক্রমণ করতে বলছেন বিশ্বাস করতে পারছি না আর হাত নাড়তে আমি পড়ে গেলাম গুলি করলো না ছুরি মিল না অথচ আহত হলাম কিন্তু এখন কোনো চিহ্ন নেই শরীরে আপনাকে নিঃসার করে দিয়েছিল জীবটি সম্পর্কে আপনার কী ধারণা আমাদের পৃথিবীর কেউ নয় আমরা ওর মতো উন্নত নই আপনার মাথা খারাপ হয়ে গিয়েছে অর্জুন কথাটা শুনে হাসল আচ্ছা বাবু আপনাকে যদি জাপানি ভাষায় অ্যালফাবেটগুলো কেউ একবার শোনায় তাহলে তৎক্ষণাৎ আপনি জাপানি বলতে পারবেন দূর তা কি সম্ভব আমার মুখে বাংলা অক্ষরগুলো শুনে ও পরিষ্কার বাংলা বলতে পেরেছে উন্নত না হলে পারত না চলুন ফেরা যাক অর্জুন টেম্পোর দিকে এগুলো দাঁড়ান ভাই আপনি বলছেন আমরা গ্রহান্তরে জীবের দেখা পেয়েছিলাম ওই যন্ত্রটির সঙ্গে গৃহান্তরে জীবের সম্পর্ক আছে ও যে সিগন্যাল পাঠত তা মহাদেব সেন আর রামচন্দ্র রায় শুনতে পেতেন সে সিগনাল পাঠিয়ে ও ওদের প্রায় উন্মাদ করে দিত আপনি বলছেন এসব সত্যি অবনীবাবু উত্তেজিত হলেন এরা কেন উন্মাদের মতো আচরণ করতেন তা আমি জানি না কিন্তু বাকিগুলো সত্যি অর্জুনের কথা শুনে আকাশে হাত ছুড়লেন অবনীবাবু মাই গড এ কথা ঘোষণা করলে পৃথিবীর সব সাংবাদিক আমাদের কাছে পৌঁছে যাবে অর্জুন ফিরে দাঁড়ালো এখনই এটা আমরা ঘোষণা করব না কেন অবনীবাবু অবাক কারণ আপনার উপরওয়ালারা আপনাকে সুস্থ না ভাবতে পারেন আপনি যে কথা বলবেন তার সপক্ষে কোনো প্রমাণ দিতে পারবেন না হঠাৎ যেন বুঝতে পারলেন ভদ্রলোক ও হ্যাঁ তাই তো কোনো প্রমাণ নেই ইস কাল যদি রিভলভারটাকে সঙ্গে নিয়ে বের হতাম জানেন আমি ভালো করে মুখটাকে দেখিনি ভালো করেছেন এখন মুখ বন্ধ রাখুন চলুন দেড় কিলোমিটার পথ আসার পর অবনীবাবু চিৎকার করলেন ড্রাইভারের পাশে বসে অর্জুনবাবু দেখতে পাচ্ছেন সুটকেসটা নিয়ে ভদ্রলোক হেঁটে ফিরছেন দাঁড়াও দাঁড়াও টেম্পো রামচন্দ্র রায়ের পাশে গিয়ে থামলো। অর্জুন দেখল ভদ্রলোক বেশ থতমত হয়ে গেলেন অন্যায় ধরা পড়ে গেলে মানুষের মুখের অবস্থা যেমন হয় কিন্তু সেটা কাটিয়ে উঠলেন চটপট আপনারা এই ভোরে কোথেকে আসছেন অবনীবাবু কিছু বলার আগেই অর্জুন বলল একটু কাজে গিয়েছিলাম আপনি রামচন্দ্র রায় হাসলেন মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম অনেক দিনের অভ্যেস জাহাজে যখন চাকরি করতেন তখন কি করতেন সঙ্গে সঙ্গে যেন নিজের জায়গা পেয়ে গেলেন ভদ্রলোক আর বলবেন না ডেকে পাইচারি করতাম জাহাজের এ মাথা থেকে ও মাথা হাঁটতাম অবনীবাবু চুপচাপ শুনছিলেন আপনার হাতে ওটা কি হাতে ও স্যুটকেস স্যুটকেস হাতে আপনি মর্নিং ওয়াক করেন বুঝি এটা ভদ্রলোক বিচলিত হলেন অনেকেই বলেন কিন্তু নেওয়ার সময় খেয়াল থাকে না অর্জুন বলল উঠে আসুন আপনাকে নামিয়ে দিয়ে যাচ্ছি না না এটুকুই তো পথ ঠিক চলে যাব আপনার বাড়ির সামনে দিয়ে তো যেতে হবে আমাদের আসুন অবনীবাবু উপরে উঠে এসে রামচন্দ্র রায়কে ড্রাইভারের পাশের আসন ছেড়ে দিলেন টেম্পো চললে অবনীবাবু বললেন কীরকম মিথ্যে কথা বললেন হ্যাঁ মিথ্যে কথা কিন্তু না জেনে বলেছেন কাল রাত্রে কোথায় ছিলেন তাওর খেয়ালই নেই তাই নাকি তাই আমার বিশ্বাস উনি যখন হেঁটে গিয়েছিলেন তখনও জানতেন না কোথায় যাচ্ছেন নিশির ডাকে লোকে হেঁটে যায় শুনেছি এও সেরকম রামচন্দ্র রায়ের বাড়ির সামনে টেম্পো থামলে তিনি নামলেন অর্জুন বলল আপনি সুটকেসটাকে বাড়িতে নিয়ে গিয়ে রাখুন রামচন্দ্রবাবু বললেন কিন্তু সুটকেসটাকে খুব হালকা লাগছে কারণ যন্ত্রটা আমার সঙ্গে এ দেখুন রামচন্দ্র রায় তাজ্জব হয়ে গেলেন কি ব্যাপার বলুন তো আপনার কিছুই মনে পড়ছে না একদম না এক কাপ চা খাওয়ালে ভেতরে গিয়ে আপনাকে সব বলতে পারি নিশ্চয়ই আসুন আসুন অবনীবাবু বললেন আমাকে বাদ দিতে হবে কাল রাত থেকে থানার বাইরে আছি এর মধ্যে কোথাও কিছু হয়ে গেলে শঙ্করের পক্ষে সামলানো মুশকিল হবে আপনি যা খান আমি চলি অর্জুন মাথা নেড়ে নেমে পড়ল টেম্পু থেকে যন্ত্রটাকে দিতে বলল সে অবনীবাবু বললেন এটার তো থানায় থাকা উচিত মালিক না পাওয়া গেলে থানায় থাকা উচিত মনে হচ্ছে মালিকের সন্ধান পাওয়া গেছে অবশ্য আপনার যদি দিতে আপত্তি থাকে অর্জুন হাসল মানে আর কিছু নয় আমি ওপরওয়ালাকে যন্ত্রটার কথা জানিয়েছি তো ফট করে কেউ যদি চলে আসে তখন অপ্রস্তুত হব আপনার যদি তেমন দরকার না থাকে তাহলে আমি ভল্টে রেখে দিতে পারি আর দরকার হলে না হয় চলে আসবেন অর্জুন মাথা নেড়ে বলল ঠিক আছে টেম্পো বেরিয়ে গেল রামচন্দ্র রায় বললেন পুলিশরা কাউকে বিশ্বাস করে না না অর্জুন বলল নিরাপদে রাখায় তো ভালো যাক আপনার মাথার পেছনে জামার প্রচুর ঘাসের টুকরো লেগে আছে রাত্রে ঘুমিয়েছিলেন কোথায় নিজের শরীরে হাত বোলাতে বোলাতে ভদ্রলোক বোকার মতো তাকালেন অর্জুন হেসে বলল চলুন ভেতরে যাই এক কাপ চা খেয়ে চলে যাব এখন ঘুম দরকার রায় বাড়ির দরজার কাছে গিয়ে পকেট থেকে চাবি বের করতে গিয়ে থমকে গেলেন আরে তালা দেওয়া নেই অর্জুন দেখল তালাটা একটা কড়ায় ঝুলছে বন্ধ অবস্থায় দুটো কড়াকে আটকায়নি সে দরজা ঠেলল দরজাটা ভেতর থেকে বন্ধ অর্জুন জিজ্ঞেস করল আপনি তালা দিয়েছিলেন না দিয়ে বের হব কেন কখন বেরিয়েছিলেন কখন মনে পড়ছে না আপনি বিকেলে বেরিয়েছিলেন তারপর আর বাড়িতে ফেরেননি কাল রাত্রে বাইপাসের পাশে একটা গাছের তলায় ঘুমিয়েছিলেন এসব আমরা জানি তাই বিকেলে বেরোবোর সময় তালা দেননি তাড়াহুড়ে বেড়েই গিয়েছিলেন শুধু তাই নয় ঘরে সব আলো জেলে রেখে গিয়েছিলেন দিনের বেলাতেও আলো জ্বলছিল তার কারণ কাল রাত্রে আপনার মাথায় ওগুলো নেভানোর কথা ঠকেনি তাই যদি হয় ভেতর থেকে বন্ধ কেন আর কোনো দরজা আছে না একটাই দরজা ভেতর উঠোনের পাশে পাঁচিল অর্জুন এবার দরজায় ধাক্কা দিতে লাগলো এই সময় পাশের বাড়ির এক ভদ্রলোক বেরিয়ে এলেন এই যে মিস্টার রায় সারা রাত কোথায় ছিলেন এই একটু রামচন্দ্রবাবু উত্তর খুঁজে পেলেন না আবার সে স্যুটকেস যাগে কাল ঘরদোর খোলা রেখে চলে গিয়েছিলেন চুরুহে হয়ে যেতে পারতো মশাই সন্ধ্যার পর আপনার বন্ধু এসে দেখেন সব খোলা তখন তিনি বলাতে আমরা জানতে পারি ভদ্রলোক বললেন বন্ধু কোন বন্ধু রামচন্দ্র প্রায় হতভম্ব তা জানি না একদিন দেখেছিলাম আপনার সঙ্গে এই বাড়িতে রাত্রি কিছু খেলেন না তিনি ওকেই বলেছিলাম ভেতর থেকে দরজা বন্ধ করে শুয়ে পড়তে মনে একটু নেশা তাই ঘুম ভাঙতে দেরি হচ্ছে আওয়াজ করুন ভদ্রলোক চলে গেলেন রামচন্দ্র রায় বললেন যাচলে কে এসে ঘুমোচ্ছে এখানে বিস্তর শব্দ করার পর ভেতরে মানুষের সাড়া পাওয়া গেল দরজাটা খুলছে অর্জুন দেখল খুব রোগা পটকা একটা মানুষ ঘুম চোখে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে রামচন্দ্র রায় চেঁচিয়ে উঠলেন উনি যে ভাষায় কথা বললেন তা অর্জুনের বোধগম্য হল না লোকটাও হাহা করে উঠল দুজনে নিজেদের উত্তেজনা কমাতে কিছুক্ষণ সময় নিল এবার রামচন্দ্রবাবু অর্জুনের দিকে ফিরলেন এই ব্যাটায় হল কার ভালো কাল সন্ধ্যেবেলায় অসম থেকে ফিরেছে অর্জুন হাত বাড়ালো পরিচয় পেয়ে খুশি হলাম ভদ্রলোক হাত মেলালেন আমিও রামচন্দ্ররাজ চেহারায় যেন পাল্টে গিয়েছে তিনি বাড়িতে ঠুকে হৈ হৈ করতে লাগলেন তিনি যে মাঝে মাঝে কারভালোর মাতৃভাষায় কথা বলছেন তা অর্জুনকে বলে ফেললেন মুখে জলটল দিয়ে চা পেতে মিনিট কুড়ি লাগল চায়ের চুমুক দিয়ে চেয়ারে বসে অর্জুন কারভালোকে বলল আপনার ফিরতে খুব দেরি হয়ে গেল তাই না হ্যাঁ দেরি হয়ে গেল কারভালোর গলার স্বর খুব মিহি আগে তো জাহাজে কাজ করতেন এখন কি ব্যবসা হ্যাঁ ওই রকমই বয়স হচ্ছে আর কি তেমন পারি এবং এতক্ষণে কারভালোর খেয়াল হলো রায় আমার স্যুটকেসটা নিয়ে তুমি কোথায় গিয়েছিলে সুটকেস ওটা একটা শয়তান শয়তান রেখে গিয়েছিলে তুমি আমার কাছে জাহাজে চাকরি করার সময় আমাকে যেমন জ্বালাতে এখনও তাই করছ প্রচণ্ড রেগে গেলেন ভদ্রলোক কার ভালো অবাক কেন কি হয়েছে কি হয়েছে তুমি জানো না কি করে জানব আমি কি এখানে ছিলাম ওই যন্ত্রটার কথা তুমি জানো না থার্মোকলের ভিতর যেটা প্যাক করে রেখেছিলে কেন যন্ত্রটা কি করেছে কি করেছে আবার প্রশ্ন করছো বিশ্বাস করো আমি কিছুই বুঝতে পারছি না রোজ সন্ধেবেলায় আমার কানে বিপ শব্দ বাঁচত রাত যত বাড়ত শব্দটাও বেড়ে যেত তারপর একসময় কানে তালা লাগার উপক্রম তখন আর কিছু খেয়াল থাকতো না সারা রাত কী করতাম আমি জানি না তখন মানুষ খুন করে ফেলেও টের পেতাম না বুঝতে পারছ রোজ হতো রোজ শুধু তোমাকেই ওটা আমন করতো হ্যাঁ আর কাউকে নয় অর্জুনকেও নয় না পর আরেকজনকে করেছিল স্ট্রেঞ্জ যন্ত্রটা কোথায় পুলিশের কাছে পুলিশ চমকে উঠলো কার ভালো পুলিশের মধ্যে এলো কী করে আসবে না আমি গিয়ে বলেছি ও যন্ত্রটার মালিক তুমি পুলিশ তোমাকে খুঁজছে কার ভালোকে এবার খুবই নার্ভাস দেখাচ্ছিল সে সুটকেসটার দিকে তাকাচ্ছিল ছিল বারংবার অর্জুন জিজ্ঞেস করল আপনি যন্ত্রটা কোথায় পেলেন আমি পেলাম মানে যন্ত্রটা আপনার স্যুটকেসে ছিল হ্যাঁ ছিল কিন্তু তার মানে এই নয় আমি পেয়েছি কিন্তু ওটা এমনি এমনি আপনার স্যুটকেসে ঢুকে পড়তে পারে না প্রশ্ন শুনে কার ভালো প্রথমে গোজ হয়ে রইল রামচন্দ্র রায় বললেন কার ভালো তুমি কি কোনো গোলমালে পড়েছ কার ভালো মাথা নাড়ল হ্যাঁ ভাই পড়েছি কিন্তু সত্যি কথা বললে কি তোমরা বিশ্বাস করবে আমরা এতদিন একসঙ্গে কাজ করেছি তখনও মিথ্যে কথা বলিনি কেউ আজ কেন তুমি বলতে যাবে রায় খুবই আন্তরিক গলায় কথাগুলো বললেন কার ভালো অর্জুনের দিকে তাকালো সারা জীবন যা রোজগার করেছি তা হেসে খেলে উড়িয়ে দিয়েছি সঞ্চয় বলতে তেমন কিছুই ছিল না ইদানিং বেশ অর্থকষ্টে দিন যাচ্ছিল এই বয়সে নতুন করে কাজকর্ম শুরু করা খুবই মুশকিল আপনি হয়তো জানেন না আমি সমুদ্রের ধারের মানুষ সমুদ্র ওদিগের বেশ কিছু মানুষকে অন্ন দেয় অবশ্যই সেটা বেআইনি পথে যা কিছু বিদেশি জিনিস রাতের অন্ধকারে সমুদ্র পথে আমাদের ওখানে আসতো তাই বয়ে নিয়ে নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য গরিব মানুষেরা টাকা পেত কিছুই না পেয়ে শেষ পর্যন্ত আমি ওই বয়ে নিয়ে যাওয়ার কাজ করব বলে স্থির করলাম কার ভালো থামতেই রামচন্দ্র রায় চিৎকার করে উঠলেন ছি 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 কার ভালো তুমি শেষ পর্যন্ত স্মাগলারদের দলে ফিরেছ ভিড়িনি চাইলে যে ওরা আমাকে কাজ দেবে ভাবছ কেন ওরা আমাকে প্রথমে যাচাই করবে আমার সঙ্গে পুলিশের সম্পর্ক আছে কিনা না জানতে চাইবে তাছাড়া ঠিক কাকে বললে কাজটা পাওয়া যায় তাও জানতাম না রাত্রে সমুদ্রের ধারে কেউ যেত না আমাদের ওখানে প্রবাদ আছে তোমার যদি সমস্যাহীনতার কষ্ট বেশি হয় তাহলে মাঝরাত্রে সমুদ্রের ধারে গিয়ে দাঁড়াও এক রাত্রে আমি গেলাম এলোমেলো ঘুরলাম হঠাৎ শুনি একটা লোক যন্ত্রণায় কাঁতটাচ্ছে বালির ঢিবির আড়ালে কৌতূহলে হয়ে কাছে যেতেই সে আমাকে গুলি করতে চাইল আমি তাকে বললাম আপনার যন্ত্রণা শুনে এসেছি আমার অন্য মতলব নেই দয়া করে আমাকে মারবেন না নিজের পরিচয় দিতে হলো কাছাকাছি আমার বাড়ি শুনে সে জিজ্ঞেস করলো আমি তাকে সাহায্য করতে পারি কি না আমি রাজি হলাম আমার শরীরের উপর ভর দিয়ে লোকটা কোনো মতে বাড়িতে এলো দেখলাম ওর পায়ে ক্ষত চিহ্ন সম্ভবত গুলি লেগেছে কিছুতেই সে সেটা বলল না লোকটার নাম হেম বড়ুয়া বাড়ি গুয়াহাটির কাছে কার ভালো থামলো আপনি হেমবরুয়ার কাছে গিয়েছিলেন অর্জুন জিজ্ঞেস করল হ্যাঁ সেটা পরে বলছি হেম কিছুতেই ডাক্তার ডাকতে দেবে না তার ধারণা ডাক্তার ফিরে গিয়ে পুলিশকে খবর দেবেই অথচ খতর চেহারা খুব খারাপ দেখাচ্ছিল আমার বাড়িতে আসার সময় ও একটা বড় থলি এনেছিল থলিটাকে ও ছুঁতে দিত না দ্বিতীয় দিনে হেমের জ্বর এলো আমার পরিচিত এক ডাক্তারকে ডেকে আনতে বাধ্য হলাম তিনি দেখে বললেন তখনই হাসপাতালে নিয়ে যেতে নইলে পা বাঁচানো যাবে না কিন্তু হেম কিছুতেই হাসপাতালে যাবে না ডাক্তার সাধারণ ওষুধ দিয়ে আমাকে আড়ালে বলে গেল এমন রুগীকে যেন বাড়িতে না রাখি সেই রাত্রে আমার সামনে হেম ওই যন্ত্রটাকে থলি থেকে বের করল করে বলল এটা কি ধাতু দিয়ে তৈরি জানো বললাম না সে বলল তুমি মানুষটা খারাপ নয় তাই বলা যায় পৃথিবীর সবচেয়ে দামি ধাতু এটা বিক্রি করলে কোটি টাকা পাওয়া যাবে জানতে চাইলাম জিনিসটা কি? এর জন্য তো গুলিটা লাগলো তোমার সঙ্গে দেখা হওয়ার ঘন্টা তিনেক আগে আমি একটা জিনিস নিতে সমুদ্রে এসেছিলাম মাইকেলের নাম শুনেছ এ তল্লাটের এখন ওই সেরাই স্মাগলার মাইকেলের সঙ্গে কাজ ছিল আমি আর মাইকেল যখন কথা বলছি তখন হঠাৎ আকাশে নীল আলোর বেলুন দেখতে পেলাম বেলুনটা নিচে নামলো আমাদের থেকে একশো গজ দূরে কিছু একটা বেলুন থেকে বেরিয়ে এলো মাইকেল ব্যাপারটা দেখে মিনিটখানেক সময় নিল আমিও কৌতূহলী হয়ে উঠেছি আমরা দুজনে দৌড়ালাম ওই বেলুনের দিকে আর যেহেতু আমি ভালো দৌড়াতাম তাই এগিয়ে গেলাম মাইকেল মরিয়া হয়ে আমাকে গুলি করলো আমি পড়ে গেলাম মাইকেল আমাকে ছাড়িয়ে এগিয়ে যেতেই হঠাৎ আর্তনাদ করে মাটিতে পড়ে গেল ওই অবস্থাতে দেখলাম বেলুন আকাশে উড়ে গেল মাইকেলের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না মিনিট পনেরো বাদে আমি কোনো মতে নিজেকে টেনে নিয়ে গেলাম সামনে মাইকেলের শরীরের পাশ দিয়ে এগিয়ে যেতে দেখলাম ওই জিনিসটা বালির উপর পড়ে আছে পাতলা অন্ধকারে এটা এমন চকচক করছিল যে বুঝলাম এর মূল্য অনেক এর শরীর থেকে অদ্ভুত এক আলো বের হচ্ছিল আমি যন্ত্রটাকে নিয়ে কোনো রকমে ফিরে আসি যেখানে মাইকেলের সঙ্গে দাঁড়িয়েছিলাম মাইকেলের একটা ব্যাগে এটাকে পুড়ে একটা বালির ঢিবির পাশে শুয়ে পড়েছিলাম আমি গত রাত্রে ওই ঘরে শুয়ে আবার জিনিসটা দেখলাম অত্যন্ত মূল্যবান ধাতু কিন্তু এটা আমি অসমী নিয়ে যেতে চাই তুমি আমাকে সাহায্য করবে যা দাম পাবো তার টেন পারসেন্ট তোমাকে দেবো বলো রাজি আছো কিন্তু আপনি এই শরীর নিয়ে অসমে যাবেন কি করে আমি মরবো না হাসপাতালে গেলে পুলিশ আমাকে ধরবে আর যদি মরে যাই তাহলে আমি ঠিকানা দিচ্ছি সেই ঠিকানা এটে পৌঁছে দেবে তারা যে টাকা দেবে তার নব্বই ভাগ তুমি আমার পরিবারকে দেবে কথা দাও আমি রাজি হলাম সে আমাকে দুটো ঠিকানা লিখে দিল এভাবে হঠাৎই টাকা রোজগারের সুযোগ আসায় আমি খুব আনন্দিত হলাম কিন্তু সেই রাত্রে ওর অবস্থা এত খারাপ হলো আমি হাসপাতালে না নিয়ে গিয়ে পারিনি পরে খবর নিয়ে জেনেছি ও ডান পা বাদ দিতে হয়েছে পুলিশ ওকে গ্রেফতার করেছে আমার ভয় হতো আশ্রয় দেওয়ার অপরাধে পুলিশ আমাকেও ধরবে তাই আমার সুটকেসে ওটাকে ভরে অসমে যাব বলে বেরিয়ে পড়লাম কলকাতায় এসে মনে পড়ল রায় এখানে আছে তাই একটা রাত ওর কাছে কাটিয়ে আমি গুয়াহাটি চলে গিয়েছিলাম সম্পূর্ণ যন্ত্রটাকে নিয়ে যাননি কেন অর্জুন জিজ্ঞেস করল তার মানে কার ভালো চমকে উঠল আপনি জানেন যাওয়ার আগে আপনি স্যুটকেস খুলেছিলেন যন্ত্রটার আর একটা অংশ আপনি বিচ্ছিন্ন করে নিয়ে গিয়েছেন কিন্তু কেন অর্জুন স্পষ্ট বলল কার ভালো মুখ নিচু করলো তারপর বলল আপনি বুঝতে পেরেছেন দেখছি হ্যাঁ ঠিক তাই বাড়িতে বসে দেখেছিলাম মূল যন্ত্রটার গায়ে আরেকটা যন্ত্র লাগানো আছে দুটোই একই ধাতুতে তৈরি সে ছোট যন্ত্রটিকে খুলে আমি অসুমি নিয়ে যাব বলে ঠিক করলাম যদি ওখানে ভালো দাম পাই তাহলে বাকিটাকে নিয়ে যাব রায়ের কাছে রেখে গেলে সেটা কখনোই হাতছাড়া হবে না বলে বিশ্বাস ছিল বিশ্বাস ছিল রামচন্দ্ররা চিৎকার করে উঠলেন তুমি আমাকে পাগল হওয়ার আয়োজন করে চলে গেলে আর বলছো বিশ্বাস ছিল কার ভালো বলল আমি এটি বিশ্বাস করতে পারছি না এই যন্ত্র কী করে তোমাকে পাগল করবে কার ভালো বলল আমি এটি বিশ্বাস করতে পারছি না এই যন্ত্র কী করে তোমাকে পাগল করবে আর শুধু তোমাকেই করবে কেন অর্জুন বলল এ নিয়ে অনেক ভেবেছি আমরা পরে শুনবেন কিন্তু হেমবরুয়ার যে লোকের কাছে ওটা বিক্রি করেছেন তার ঠিকানাটা বলুন বিক্রি কে বলল বিক্রি করেছি তার মানে কি করেছেন ওটা নিয়ে ফিরিয়ে এনেছি অর্জুন উল্লসিত হলো গুড কি ভালো কাজ করেছেন আপনি জানেন না কোথায় সেটা কেন আগে দেখান তারপর বলছি কার ভালো একটা ব্যাগ খুলল তার মধ্যে কাপড়ের পুটলি তার ভেতর থেকে টর্চ লাইটের আকৃতির একটা ধাতব যন্ত্র বের করলো সে অর্জুন কারভালোর হাত থেকে জিনিসটা নিয়ে জিজ্ঞেস করল এটাকে বিক্রি করেননি কেন আমি গুয়াহাটিতে পৌঁছাবার দিন দুই আগে মাইকেলের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লোকটাকে গ্রেপ্তার করেছিল আমি শহরে পৌঁছতেই পুলিশ আমার পেছনে লাগে অনেক কষ্ট করেছি ওদের চোখে ধুলো দেওয়ার আমার পকেটের পয়সাও শেষ হয়ে গিয়েছিল কার ভালো বলল এত দেরি করলে কেন এখানে ফিরতে রামচন্দ্র রায় জিজ্ঞেস করলেন পুলিশের ভয়ে রাজা ভাতখাওয়া নামের একটা জায়গায় ধর্মশালায় অন্য নাম নিয়ে পড়েছিলাম কিছুদিন তারপর আমি কুচবিহারে আমার দ্বারা স্মাগলিং ব্যবসা হবে না কিন্তু তুমিও পুলিশকে সব বলে দিয়েছ এখন আর আমার পরিত্রাণ নেই কারভালো খুব দুঃখের সঙ্গে নিশ্বাস ফেলল কিন্তু তুমি তো কোনো বড় অন্যায় করনি রামচন্দ্র রায় বললেন পুলিশ সে কথা বিশ্বাস করবে বলে ভেবেছ করবে না মাথা নাড়লো কার ভালো অর্জুন যন্ত্রটিকে দেখছিল আগাগোড়ায় ধাতব বস্তুতে মোড়া নিচে একটা আংটা রয়েছে ওর মনে পড়ল যে যন্ত্র নিয়ে অবনীবাবু চলে গিয়েছেন তার গায়ে এমন একটা ব্যবস্থা ছিল অর্থাৎ এই বস্তুটি ওই যন্ত্রের গায়ে আটকে যাবে সে শুনতে পেল কার ভালো তার মাতৃভাষায় কিছু বললো বাবুকে রামচন্দ্রবাবু উত্তর দিলেন কিন্তু সেটা কার ভালোকে খুশি করল না এবার রামচন্দ্র রায় অর্জুনকে জিজ্ঞেস করলেন আপনার কি মনে হয় পুলিশ কার ভালোকে অ্যারেস্ট করতে পারে ও যে অর্থাভাবে স্মাগলিং বিজনেসে যেতে চেয়েছিল তা সত্যি কিন্তু ও সেটা আরম্ভ করেনি এই যন্ত্রটার মালিককে তাই বোঝা যাচ্ছে না ও নীল আলোর বেলুনে চাপা একজনের কথা বলছে সে কে বলে আপনার মনে হয় ভিন্ন গ্রহের মানুষ অ্যাঁ যা কি যে বলেন পৃথিবীর বাইরের কোনো গ্রহে মানুষ আছে নাকি দানিকেনের গপ্প নিশ্চয় শোনাবেন না যা বলছিলাম কার ভালো কি একটু সাহায্য করুন আপনার সঙ্গে দ্বারাগোবাবুর বেশ ভাব আছে দেখুন না রামচন্দ্র রায় বললেন অর্জুনের ঘুম পাচ্ছিল না আর দ্বিতীয় যন্ত্রাংশ হাতে পাওয়ার পর বেশ তাজা লাগছিল নিজেকে সে কার ভালোকে জিজ্ঞেস করল নীল আলোর বেলুনটাকে আপনার কি মনে হয় আমি তো দেখিনি মনে হয় ব্যাপারটা সত্যি নয় আপনি কি চান বাড়ি যেতে চাই কোনো দিন অন্যায় কাজ করিনি এবার করার কথা ভেবেছি কিন্তু সত্যি বলছি করিনি আর কখনো করবো না তাহলে আপনার চলবে কি করে জানি না আপনি জানেন আপনার ওই যন্ত্রের কল্যাণে রামচন্দ্রবাবুর পায়ের পুরনো বাতের ব্যথা কমে গিয়েছিল মাঝরাত্রে মাইলের পর মাইল ওই শরীরেও তিনি হেঁটে গেছেন রোজ অজান্তে একটি উপকার করেছেন আপনি এ সময়ে রামচন্দ্রবাবু ফোঁস করে দীর্ঘশ্বাস ছাড়লেন কোথায় আর সারল আজ সকালে ওটা একটু একটু করে ফিরে আসছে অর্জুন উঠল মিস্টার কার ভালো এখন কয়েকটা দিন আপনি আপনার বন্ধুর কাছে বিশ্রাম নিন উনি যন্ত্রটির অভাবে রাত্রে ঘুমোতে পারছেন না আপনার সঙ্গ পেলে সমস্যাটির সমাধান হবে যেহেতু এই যন্ত্রাংশটি আপনি যে কোনো কারণে হোক ফিরিয়ে এনেছেন তাই মনে হয় পুলিশ আপনার বিরুদ্ধে কোনো স্টেপ নেবে না আচ্ছা চলি নমস্কার কৃতজ্ঞতার ছাপ ফুটে উঠল কারভালুর মুখে অর্জুন যন্ত্রাংশ নিয়ে বাইরে বেরিয়ে এলো এখন রোদ উঠে গেছে সে একটা রিক্সায় চেপে সোজা কদমতলায় যেতে বলল আজ বিকেল পর্যন্ত একটানা ঘুমোবার জন্য ছটফট করছিল সে ঠিক বারোটা নাগাদ ঘুম ভেঙে গেল অর্জুনের ঘরে সবকটা দরজা জানালা বন্ধ করে শুয়েছিল যাতে চোখে আলো না ঠোকে। তবুও ঘুম ভাঙল এবং আর এলো না খিদে পাচ্ছিল বেশ মা বাড়িতে নেই কাজের মেয়েটি রান্নাবান্না করে বসে আছে স্নান সেরে ভরপেট খেয়েও নতুন করে ঘুম এলো না অমলদা বলতেন পৃথিবীর প্রতিভাবান মানুষেরা দিনে রাতে চার ঘন্টায় বেশি ঘুমন না এই হিসেবে সে প্রতিভাবান মানুষের পর্যায়ে পড়ছে আজ এটা এমন সময় যে যার বাড়িতে যাবে সে বিরক্ত হবে অর্জুন বাইক বের করতে গিয়ে হোচট খেল গতকাল সে ওটাকে থানায় রেখেই বেরিয়েছে অতএব রিক্সা নিয়ে থানায় পৌঁছে গেল সে খবর নিয়ে জানলো অবনীবাবু নিজের কোয়ার্টারসে ঘুমোচ্ছেন বাইক চেপে অর্জুন ছুটল জলপাইগুড়ি বাইপাসের দিকে ব্রিজ থেকে বা দিকের চরে নেমে গেল সে বালির উপর বাইক চালাতে অসুবিধে হচ্ছিল ওটাকে এক জায়গায় দাঁড় করে সে হেঁটে চরে সে জায়গায় গেল যেখানে নীল আলোর বেলুনকে সে প্রথম দেখেছিল বালির উপর কোনো ভারী জিনিস চেপে বসেছিল এখানে অর্জুন স্পষ্ট দেখতে পেল আর কোথাও কিছু নেই বালি নিয়ে হাওয়া খেলা করে যাচ্ছে তিস্তার চরে সে ফিরে এলো বাইকের কাছে বেলা তিনটে খুব অসময় নয় অর্জুন মহাদেব সেনের বাড়ির সামনে বাইকে এসে একটু ভাবল তারপর এগিয়ে গিয়ে দরজায় কড়া নাড়ার আগেই সেটা খুলে গেল তিস্তা দাঁড়িয়ে আছে অর্জুনকে দেখে হাসলো সে কাল দাদুকে সাত তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়ার জন্য আমরা সবাই আপনাকে ধন্যবাদ দিয়েছি শুধু দাদু একটি অপ্রসন্ন হয়েছেন আপনার উপর কেন কালোকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন তাই উনি কি বিশ্রাম করছেন না আসুন দোতলায় উঠে মহাদেব সেনের কাছে পৌঁছে অর্জুন দেখল তিনি মগ্ন হয়ে বই পড়ছেন চোখে চশমা ঠিকই কিন্তু এটাই তো দুদিন আগে অবিশ্বাসও ছিল তিস্তা ডাকতে তিনি মুখ ফেরালেন কিন্তু মাথা পরিষ্কার হলো না তৎক্ষণাৎ অর্জুন বলল পড়তে অসুবিধে হচ্ছে না ও অর্জুন খুব সামান্য আগে তো পড়তেই পারতাম না তোমরা আমাকে হঠাৎ এড়িয়ে চলছো কেন হে গত রাত থেকে কোনো পাত্তা নেই কোথায় এড়িয়ে চলেছি আপনার সূত্র অনুসরণ করেছি তার মানে গত রাত্রির কথা আপনার মনে আছে হ্যাঁ তোমরা আমাকে জোর করে থানার বাইরে নিয়ে এসেছিলে কারণ আপনি একটু একটু করে প্রভাবিত হয়ে পড়ছিলেন বেরোবার আগে আপনি শব্দের দূরত্ব এবং দিক অনুমান করেছিলেন কি করে খুব সোজা উত্তর দিকে কান পাতলে আওয়াজটাই স্পষ্ট হচ্ছিল এবার অর্জুন মহাদেব সেনকে গত রাত্রের অভিজ্ঞতার কথা খুলে বলল শুনতে শুনতে বৃদ্ধ সোজা হয়ে বসলেন অর্জুন কথা শেষ করলে বললেন কি বলবো একে অলৌকিক এত বছর মহাকাশ নিয়ে কাজ করেছি কখনোই তো এমন অভিজ্ঞতা হয়নি ফ্লাইং শশার জাতীয় ব্যাপারগুলো উত্তেজিত করত এবং সেই পর্যন্ত কিন্তু ওকে তুমি কিভাবে সাহায্য করবে আমার মনে হয় ওর জ্বালানি শেষ হয়ে আসছে পৃথিবী থেকে না চলে গেলে ও আর কখনোই যেতে পারবে না অথচ ওর মহাকাশের জাহাজকে ওড়াবার জন্য ওই যন্ত্রটাকে সম্পূর্ণ পাওয়া দরকার হ্যাঁ কার ভালো ফিরে এসেছেন তার কাছে আমি যন্ত্রের আরেকটা অংশ পেয়েছি বাহ কুড তাহলে চলো ওকে ফিরিয়ে দিয়ে আসি হ্যাঁ আমি সন্ধ্যেবেলায় আপনার কাছে আসব। কিন্তু আমি চাই না বেশি লোক ব্যাপারটা জানুক আমাদের অতিথি বাজে লোকদের সহ্য করতে পারে না ঠিক আছে আর কেউ জানবে না পাশে দাঁড়িয়ে তিস্তা এতক্ষণ সব শুনছিল এবার আবদারে গলায় বলল দাদু আমি তোমার সঙ্গে যাবো প্লিজ দাদু কেউ কিচ্ছু জানতে পারবে না মহাদেব সেন মাথা নেড়ে যাচ্ছিলেন সন্ধে নাগাদ অর্জুন থানায় এলো একটা ব্যাগ নিয়ে অবনীবাবু নিজের চেয়ারে বসেছিলেন দেখামাত্র হাসলেন কি ব্যাপার অর্জুনবাবু যন্ত্রটা চাই অর্জুন বলল কেন যার জিনিস তাকে ফিরিয়ে দিতে হবে না জিনিসটা কার আরে কাল দেখলেন না সত্যি বলতে কি গত রাত্রের ব্যাপারটা আমার কাছে দুঃস্বপ্নের মতো তাছাড়া কলকাতা থেকে বড় সাহেবরা জানিয়েছেন ওটাকে অবিলম্বে সেখানে পাঠিয়ে দিতে অসম্ভব কেন ওটা আজই ফিরিয়ে দিতে হবে না মশাই উপরওয়ালারা আমাকে ছাড়বে না ওটা দেখতে না পেলে অবনীবাবু আপনি বুঝতে পারছেন না কেন একটা প্রাণীর নিরাপত্তা নষ্ট হয়ে যাবে ওটা আজ ফেরত না পেলে এটা একা তো কিছু উপকার করবে না ওর আর একটা অংশ না পেলে কোনো কাজ দেবে মাথাটা ঠান্ডা করুন হঠাৎ অর্জুনের মনে হল অবনীবাবু আজ স্বাভাবিক নন এখন এই অবস্থাতে কারভালোর ফিরে আসার কথা বলা ঠিক হবে না সে কারভালোকে যে কথা দিয়ে এসেছে অবনীবাবু তা নাও মানতে চাইতে পারেন উপরওয়ালা জেনে যাওয়ার পরে ভদ্রলোক নিজের উপর আস্থা রাখতে পারছেন না অর্জুন বলল এক কাজ করি চলুন ওটাকে নিয়ে কালকের স্পটে যাই গত যে এসেছিল তাকে বলি সমস্ত ব্যাপারটা হঠাৎ অবনীবাবুর চোখ চকচক করে উঠল একটু ভাবলেন তারপর উঠে দাঁড়ালেন চলুন আপনার কথা রাখছি তবে আজ আমি সঙ্গে রিভলভার রাখব কেন গত রাত্রেও আমাকে আঘাত করেছিল আজ আমার পালা অর্জুন বুঝলো গোলমাল হবে কিন্তু এছাড়া পুলিশের লকার থেকে যন্ত্রটাকে বের করার অন্য কোনো উপায় নেই অবনীবাবু চেয়েছিলেন একটা বিরাট বাহিনী নিয়ে যাবেন যাতে প্রাণীটিকে গ্রেফতার করা সহজ হয় ওই প্রাণী যন্ত্রটি একসঙ্গে প্রচার মাধ্যমে হাজির করলে আর দেখতে হবে না কিন্তু এতে কিছুতেই রাজি হলো না সে বোঝালো প্রাণীটি বেশি মানুষের উপস্থিতি টের পাবেই এবং সেক্ষেত্রে সে আর নিচে নামবে না যন্ত্রটাকে বের করে কোলে নিয়ে গাড়িতে উঠেছিলেন অবনীবাবু মহাদেব সেন যেতে চান শুনে খুব একটা খুশি হলেন না জিপের সামনে ওর পাশে অর্জুন বসেছিল মহাদেব সেন তৈরি ছিলেন অর্জুন তাকে সামনের আসন ছেড়ে পেছনে চলে গেল তিস্তা ঠোঁট ফুলিয়ে বলল ঠিক আছে মনে রাখবো তোমরা আমাকে নিলে না হেসে ফেললো অর্জুন তুমি গিয়ে কি করতে অটোগ্রাফ নিতাম তিস্তা বলল তিস্তার চরের কাছে পৌঁছে মহাদেব সেন বললেন তিনি সেই শব্দটা শুনতে পাচ্ছেন খুব ক্ষীণ অর্জুন দেখল অবনীবাবুর হাতে ধরা যন্ত্র থেকে সবে আলোর ছিটে বের হচ্ছে সে অবনীবাবুকে বলল যন্ত্রটা একবার দেখি আলোটা অদ্ভুত লাগছে নিজে লক্ষ্য করে বুঝতে না পেরে ভদ্রলোক শেষ পর্যন্ত অর্জুনের হাতে ওটা দিলেন অন্ধকারে হাঁটতে অসুবিধে হচ্ছিল না কারণ মহাদেব সেনের হাতে টর্চ ছিল অর্জুন চট করে কাঁধে ঝুলানো ব্যাগে হাত ঝুঁকে অন্য যন্ত্রাংশটি বের করল তারপর আন্দাজে চেষ্টা করলো আংটা দুটোকে জুড়ে দিতে পা ছপা যাওয়ার পর সে দুটো লেগে যেতেই মহাদেব সেন বলে উঠলেন যা অবনীবাবু জিজ্ঞেস করলেন কি হলো শব্দটা হারিয়ে গেল ভালো করে শুনুন না আর পাচ্ছি না চেষ্টা করুন দূর চেষ্টা করে কি এসব শোনা যায় কাল কোথায় এসেছিলে তোমরা অর্জুনের বুকের ভেতর যেন ড্রাম পাচ্ছে এখন সে বলল এখানে কিন্তু এটা কি হলো দুটো যন্ত্র জুড়ে গেলে বাবুরাও কিছু শুনতে পান না অবশ্যই প্রথম রাত্রে যন্ত্রটা জোড়া ছিল বলে কার ভালো থাকা সত্ত্বেও রামচন্দ্র রায় কিছুই শুনতে পাননি তার মানে এটা এখন শুধু শব্দ গ্রহণ করছে না পাঠিয়েও যাচ্ছে বিচ্ছিন্ন অবস্থায় এটা গ্রহণ করত। এরা যেটা পাঠাতো তা অতি সূক্ষ্ম বোধসম্পন্ন মস্তিষ্কে গিয়ে আঘাত করত। দীর্ঘ সময় অপেক্ষায় কাটল শেষ পর্যন্ত অবনীবাবু যন্ত্রটি নিয়ে মাটিতে রাখলেন দপদপ করছে আলো হঠাৎই দেখা গেল তিস্তার চরে কিছু একটা নেমেছে মহাদেব সেনকে সে জিজ্ঞেস করল আপনি কিছু দেখতে পাচ্ছেন না অবনীবাবু বললেন আমি পাচ্ছি আসুক কাছে রেঞ্জের মধ্যে তিনি রিভলভার বের করে নিলেন ওর হাত ধরল কি করছেন আপনি আই ওয়ান্ট হিম না কখনোই নয় মারব না এমন আহত করব যাতে পালাতে পারবে না কিন্তু পরে চিকিৎসা করে সারানো যায় আমি ওকে জীবন্ত চাই অবনীবাবু বললেন এসব কি কথা ছি ছি ইউ ক্যান নট ডু দিস মহাদেব সেন বললেন আমাকে আমার কর্তব্য করতে দিন কারো যদি কোনো আইডেন্টি না থাকে তাহলে তাকে অ্যারেস্ট করার সম্পূর্ণ অধিকার আমার আছে এই সময় দেখা গেল তিস্তার চর থেকে একটা নীল আলোর বেলুন উপরে উঠে এদিকে এগিয়ে আসছে বেলুনটা যখন কাছে নেমে এলো ঠিক তখনই গুলি চালালেন অবনীবাবু মনে হলো জলের মধ্যে একটা পাথর তলিয়ে গেল সঙ্গে সঙ্গে প্রচণ্ড চিৎকার করে হাত শূন্যে তুললেন ভদ্রলোক অর্জুন দেখল ওর হাত থেকে মাটিতে কিছু পড়ে গেল যন্ত্রের শরীর থেকে বেরিয়ে আসা আলোয় মনে হলো একদোলা গলিত লোহা বাঁ হাতে ডান হাতের কবজি ধরে মাটিতে বসে পড়েছেন ভদ্রলোক যন্ত্রণায় কাতড়ে যাচ্ছেন নীল আলোর বেলুন থেকে সে প্রাণীটি বেরিয়ে এলো আপনাকে প্রথম দেখছি কিন্তু মনে হয় কোথাও আমাদের সংযোগ হয়েছিল অর্জুন বলল ইনি আপনার ওই যন্ত্রের পাঠানো সিগনাল শুনতে পেতেন তাছাড়া পেশা একজন বিজ্ঞানী ধন্যবাদ আমার যন্ত্র যখন সিগনাল ফেরত পাঠাতে শুরু করেছে তখন বোঝা যাচ্ছে তুমি আমার উপকার করেছো কি দিয়ে এই ঋণ শোধ করতে পারি ঋণ কেন বলছো নিশ্চয়ই আজ ভোরের আগে আমি যদি মহাকাশে না পৌঁছাতে পারি তা হলে শেষ হয়ে যাব তোমাকে আমার বন্ধুত্ব দিলাম ধন্যবাদ একটা কথা জিজ্ঞেস করছি ওই যন্ত্রের অর্ধেকটা যে শব্দতরঙ্গ তুলতো তা শুনে মহাদেব সেন এবং রামচন্দ্র রায় অস্বাভাবিক হয়ে যেতেন কিন্তু একজন দৃষ্টিহীনতা আর একজন বাদ থেকে মুক্ত হওয়ার পথে পৌঁছেছিলেন কি করে খুব স্বাভাবিক ওদের মস্তিষ্কের যে কোষ শব্দটাকে নিতে পেরেছিল তারাই বলিষ্ঠ হয়ে এই দুটো প্রতিক্রিয়া আনে কিন্তু পূর্ণ মাত্রায় না হওয়ায় ব্যাপারটা খুবই সাময়িক হবে তুমি চাও এটা পূর্ণতা পাক হ্যাঁ আপনি শুয়ে পড়ুন মহাদেব নির্দেশ পালন করা মাত্র তার গলা থেকে তীব্র চিৎকার বের হল তিনি স্থির হয়ে গেলেন প্রাণীটি বলল কিছুক্ষণ বিশ্রাম নিতে দাও ওর শরীরের সমস্ত বিকল কোষ এখনই জীবন ফিরে পাবে এই লোকটিকে কি করা যায় কিছু না উনি বিভ্রমে পড়েছেন তোমার পূর্ণ নাও অর্জুন যন্ত্রটিকে তুলে ধরতে মূর্তিটি ইশারা করলো থামতে তারপর আলোর বেলুনে ঠুকে সে কিছু চালাতেই একটা আলোর রেখা বেরিয়ে এলো তারই আকর্ষণে যন্ত্রটি সোজা চলে গেল নীল আলোর বেলুনের ভেতরে প্রাণীটি আবার বেরিয়ে এলো আমার হাতে আর সময় নেই বন্ধু তোমাকে আমি সারা জীবন মনে রাখব অর্জুন বলে উঠল বিদায় বন্ধু প্রাণীটি আবার নীল বেলুনে ঠুকে গেল বেলুনটি উড়ে গেল তিস্তার চরে তার কয়েক সেকেন্ডের মধ্যে কিছু একটা হুশ করে উড়ে গেল আকাশে অর্জুনের বুক ভার হয়ে গিয়েছিল সে মহাদেব সেনকে দেখল তারপর অবনী বাবুকে ভদ্রলোক যেন বসে বসে ঘুমোচ্ছেন ওদের জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করতে লাগল অর্জুন অন্ধকার নির্জন নদী তীরে আকাশে তখন হাজার তারার মালা শোষ বাতাস বইছে হঠাৎ কানে এলো মহাদেব সেনের গলা অর্জুন বলুন চলে গিয়েছে চলে গিয়েছে হ্যাঁ আপনি হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এ অন্ধকারেও তারাদের দেখতে পাচ্ছি আনন্দে ভরপুর অর্জুন আকাশের দিকে তাকালো। ধন্যবাদ বন্ধু এতক্ষণ আপনারা শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা অর্জুন সমগ্র থেকে একটি উপন্যাস কার্ভালোর বাক্স আর গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর আপনারা যারা নতুন এই চ্যানেলের গল্প শুনছেন আপনাদের সুবিধার্থে আরেকটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন ও লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকার ঘন্টা বাটনটি চেপে রাখুন যাতে নতুন গল্প দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় খুব ভালো থাকুন সবাই